ঈদুল আজহা উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্তে জমে উঠেছে কোরবানির পশুর হাট। হাটে বিক্রির জন্য যেসব গরু আসে সেগুলোর মধ্যে রোগাক্রান্ত অথবা ক্ষতিকর রাসায়নিক ও ঔষধযুক্ত গরুর সংখ্যা কম নয়। নিরাপদ মাংসের জন্য তাই সুস্থ গরু চেনাটা খুব জরুরি। সুস্থ ও অসুস্থ গরু চেনার উপায়। ঔষধ দেয়া গরুর মাংসপেশি ও শরীরের অন্য অঙ্গগুলো অস্বাভাবিকভাবে ফুলে থাকে। শরীরে পানি জমার কারণে বিভিন্ন অংশে চাপ দিলে সেখানে গর্ত হয়ে দেবে যাবে এবং স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে সময় নেবে। রাসায়নিকযুক্ত গরু ভীষণ ক্লান্ত থাকে ও ছিমাবে। অতিরিক্ত ওজন হওয়ায় এইসব গরু স্বাভাবিক নাড়াচড়া ও চলাফেরা করতে পারে না। স্টেরয়েড দেওয়া গরুর মুখ থেকে প্রতিনিয়ত লালা ঝরে। গরু কিছু খেতে চায় না। অপরদিকে সুস্থ গরু চটপটে থাকে। কান ও লেজ দিয়ে মশা মাছি তাড়ায়। সুস্থ গরুর চামড়ার ওপর দিয়ে পাঁজরের হাড় বোঝা যাবে। সুস্থ গরুর নাকের ওপরের অংশটা ভেজা বা বিন্দু বিন্দু ঘাম জমা থাকবে। অন্যদিকে অসুস্থ গরুর নাক থাকবে শুকনো। মনে রাখতে হবে গরুর বয়স ন্যূনতম 2 বছর হলেই এটা কোরবানির জন্য উপযুক্ত হবে। এক্ষেত্রে গরুর দাঁত দেখে বয়স যাচাই করে নিতে হবে। দিনের আলো থাকতে থাকতেই গরু কেনা উচিত। রাতের বেলা গরুর এতগুলো বিষয় ঠিকঠাক যাচাই করা সম্ভব নাও হতে পারে।